আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছেন। সকাল সকাল ঘুম থেকে উঠে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম, আমার ইন্টার্নশিপ চলছে, তো অফিসের গাড়িতেই আসা যাওয়া করছি। আর আজকে ঈদের আগে এই রোজার মধ্যে অফিসের লাস্ট দিন, তাই হচ্ছে একটু বেশিক্ষণ অফিসে থাকা লাগবে। তো এই হচ্ছে অফিসে একটা ডেস্ক পেয়েছি যেখানে আমি টুকটাক কিছু কম্পিউটারে কাজ দেয় ওনারা, সেটা করি, এবং গুরুত্বপূর্ণ কিছু শিখে থাকলে সেটা একটা নোটে টুকে রাখার জন্য চেষ্টা করি। তো আজকে অফিসের শেষ দিন হিসেবে ওনারা ইফতার পার্টি করবেন। আমি এইচআরের আন্ডারে ইন্টার্নশিপ করছি, তো এইচআর টিমটা ইফতার পার্টি করবেন, তো সেজন্য আমিও তাদের হয়ে তাদের সাথে চলে গেলাম। 5টার দিকে চলে গিয়েছিলাম লোকেশনে, তো যথেষ্ট টাইম ছিল, সেজন্য টুকটাক ভিডিও করছিলাম, রেস্টুরেন্টটা ঘুরে ঘুরে দেখছিলাম, আর কি করবো, কিছু করার ছিল না, তাই সব ক্লিপগুলো এই ভিডিওতে অ্যাড করে দিয়েছি। রেস্টুরেন্টটা খুব বেশি সুন্দর ছিল, ওনারা ওনাদের অফিস থেকে প্রতিবারই এইখানেই ইফতার পার্টিটা করেন। আর আমার শেষ দিন হিসেবে আমি হচ্ছে এটা পেয়েছি, এটা আমার জন্য অনেক বড় ভাগ্যের ব্যাপার। আর হচ্ছে বাড়িতে চলে যাব, তাই অফিস টাইমে কিছুদিন আগেই আমি ছুটি নিয়ে নিয়েছি। আবার ঈদের পরে ব্যাক করে অফিসে জয়েন করব, আমার ইন্টার্নশিপটা মিনিমাম 2 মাস করতে হবে। যতদিনই অফিসে গিয়েছি অনেক এনজয় করেছি, অনেক কিছু শিখেছি। অফিসে নিয়ে বা জব নিয়ে বা ইন্টার্নশিপ নিয়ে যে ভীতিটা ছিল সেটা আসলে পুরোপুরি দূর হয়ে গেছে। এখানে ওনাদের সাথে কাজ করতে পেরে অনেক বেশি ভালো লাগছে। আর সবাই খুব বেশি আন্তরিক, একদম হাতে কলমে ধরে ধরে শেখাচ্ছে, যেটা অন্য কোথাও করলে হয়তো আমি এত বেশি ফেসিলিটিটা নিতে পারতাম না। তো ইফতারের টাইম হয়ে গেছে, সবাই চলে এসেছিল, বসে আমরা একসাথে ইফতার করলাম। তারপর বাসায় আসার পর একটু ফ্রেশ হয়ে মার্কেটের উদ্দেশ্যে রওনা দিলাম। আগামীকালকে বাড়িতে চলে যাব, তাই টুকটাক যা শপিং বাকি ছিল সবগুলো সেরে ফেলেছি। তবে মার্কেটের ভেতরে ভিডিও করতে আমার অনেক বেশি আনইজি লাগে, তাই আমি সেখানকার কোনো ক্লিপই অ্যাড করিনি। তো সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক জানাচ্ছি। ঈদের পরে আবার দেখা হয়ে যাবে কোনো একটা ব্লগে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর সুন্দরভাবে ঈদ কাটাবেন। আল্লাহ হাফেজ। ঘর ছাড়া বাতাস হয়ে তোমায় ভাসাতে চায়।